নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সময় সুনানের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলা রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই যে ডালটা শুধু হতে বাকি রয়েছে, আর সবজিও হয়ে গেছে। তাই সকালবেলা আমি একটা ডিম সিদ্ধ খাচ্ছি, আর ওটসটা আগে খেয়ে নিয়েছি, ওটসের সাথে ডিম সিদ্ধ খেতে পারি না তাই। আর সব কিছু মানে ডালটা হতে বাকি রয়েছে, আর সেই জন্য আমি গাছে একটু জল দিয়ে নিচ্ছি। তো গাছে জল দিয়ে তারপর একটু রুমটা পরিষ্কার করতে হবে, আর তারপর আর হচ্ছে আজকে অনেক কিছু কাজ রয়েছে। এই যে তুলসী গাছগুলো দেখুন, গাছগুলো কেন সব মরে যাচ্ছে বুঝতে পারছি না। তো আমি এত যত্ন করছি, এত জল দিচ্ছি, এত যত্নের ফলের জন্যই কি মরে যাচ্ছে নাকি জানি না। তো এই যে এইটাই তো ফুল ফুটেই না, আমি তো সবার গাছে দেখছি ফুল ফুটছে, আমার গাছটা প্রায় এক বছর হয়ে গেল ফুল ফুটছেই না। তো কি করা যাবে, তুলসী গাছটা বোধহয় মারা যাচ্ছে। তো একটা নতুন তুলসী গাছ আনতে বলেছি শুনলেনকে, অফিস থেকে নতুন তুলসী গাছ আনবে। আর এই গাছটা তো সেই সুখ শান্তি গাছটা, তো একটা ডাল বেঁচে রয়েছে। তো আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, তো আমি একটু রুমটা ঝাড়ু নিয়ে নিচ্ছি। তো রুমটা ঝাড়ু দেওয়ার পর রুমটা মুছে নেব, আর তারপর আমি চলে এসেছি একদম মাথায় তেল লাগাতে। আর কালকে শ্যাম্পু করবো, তাই আজকে একটু মাথায় তেলটা লাগিয়ে নিচ্ছি। যে মামা আর্থের অনিয়ন অয়েলটা আমি ইউজ করি, এই তেলটাই বোধহয় এক বছর হয়ে গেলো, এত তেল ইউজ করি আমি, তেল এক বছর হয়ে গেলো এখনও শেষ হয়নি। তো আমি ভালো করে তেলটা মেখে নিয়ে একদিন রাখি, তার আগের দিন আমি তেলটা মেখে নিই, তার পরের দিনে শ্যাম্পু করি। তো আমি তেল টেল মেখে শ্যাম্পু করে চলে এসেছি, দিয়ে পুজো করতে বসে গেছি, পুজো করা হয়ে গেছে। তো আমি এই যে তুলসী গাছে জল দিতে চলে এসেছি, তো তুলসী গাছটা তো দেখতেই পাচ্ছেন অবস্থা খারাপ, এই তো বললাম। তো তুলসী গাছে জল দেওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বিকেলবেলায় বসেছি ভুট্টা নিয়ে, তো অনেকদিন বাদে ভুট্টার কথাটা মনে পড়লো, সেই কবে এনেছিলাম খাওয়ার কথা মনেই নেই, ভুলে গিয়েছিলাম। সেগুলো তো মনে হচ্ছে শুকিয়ে গেছে, জানি না পুড়িয়ে খাওয়া যাবে কি না। এখন আমি খুলতে বসেছি, তো খোসাগুলো খুলে দেখি কী অবস্থায় রয়েছে। সেই দিন থেকে নিয়ে এসেছিলাম যে ভুলেই গিয়েছিলাম, আর তখন তো এই সাইডগুলো সবুজ সবুজ ছিল, ঝা দেখে তো মনে হচ্ছে আর খাওয়াই যাবে না, পুরো পেকে গেছে আর খাওয়া যাবে না, একে মানে আলাদা ভেজে খেতে হবে, এমনি পুড়িয়ে খাওয়া যাবে না। তো আজকে আমরা বিকেলে খাওয়া দাওয়ার পর আজকে বসে পড়েছি একটা হচ্ছে দই বসাবো, আজকে মিষ্টি দই বসাবো, আর পান্তুয়া বানাবো বা গোলাপ জামুন যেটাকে বলা হয় সেটা। তো মিষ্টি দই বসানোর জন্য আমি দইয়ের সাজাটা কিনে নিয়ে চলে এসেছি, কিন্তু দইয়ের সাজাটা কিনে একটু জলটা ঝরতে দিয়ে দিয়েছি, আর ছাঁকনিয়ে দিয়ে দিয়েছি। তারপরে এই যে দুধটা নিয়ে নিয়েছি, দুধটা একটু ভালো করে গরম করে তারপরে মিষ্টি দইটা বসাবো। তো দইটা এই দুধটাতে একটু পাউডার দুধ দেবো, সেই জন্য একটু পাউডার দুধও নিয়েছি, একটু একটা অল্প কাপে একটু গুলে নিচ্ছি। আর পাউডার দুধ দিলে পরে মিষ্টি দইটা খেতে আরও সুন্দর লাগে, তাই একটু গরম দুধ দিয়ে এই পাউডার দুধটা গুলে নিয়েছি। এই যে দইটা দেখুন, দইটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, বেশ মসৃণ হয়ে যায় এটা, সেই জন্য ভালো লাগে। তো আমার দুধ হয়ে গেছে, এটা হাত দিয়ে আমি দেখে নিয়েছি যে গরম, হালকা গরম থাকা অবস্থায় দইয়ের সাজাটা দিতে হবে। তো আমার দই বসানো হয়ে গেছে প্রায়। এইটা আমি মাটির একটা পাত্র কিনে এনেছিলাম এখান থেকে, তো এই পাত্রে দই বসালে খুব ভালো হয়। তো আমি এটা রেখে দেবো সারাটা, তারপর দিন সকালবেলা খাবো। আর তারপর চলে এসেছি আমি পান্তুয়া বানাতে। এত কিছুর আয়োজন করা হচ্ছে, নিশ্চয়ই তো কিছু একটা কারণ আছে। তো সেই জন্যই তো আমি আবার দুধ গরম করে ছানা কাটিয়ে নিয়েছি, ছানা কাটিয়ে পান্তুয়াটা করব। আর এই যে দেখুন কত সুন্দর ছানাটা কেটে গেছে। হ্যাঁ, এখানে আমুল দুধটা নিলে আমুল দুধের ছানাটা ভালো হয়, আর অন্য দুধ নিলে ছানাটা ভালো হয় না, তাই আমি আমুল দুধেরই ছানাটা কাটালাম। প্রায় 1.5 লিটারের মতন দুধ ছিল, তাই ছানাটা হয়েছে দেখুন এইটা। তো দুধের ছানাটাকে আমি ভালো করে জল ঝরতে দিয়ে দেবো। এই যে একটা সাদা সুতির কাপড় নিয়েছি, তো সেইটাকে একটু বেশ ভালো করে ঝেঁকে ঝেঁকে জলটা ঝরে নিচ্ছে, জল ঝরানো হয়ে গেছে। এইবারে ভালো করে পান্তুয়াটাকে মাখবো। তো পান্তুয়ার একটা রেসিপি আমার এই চ্যানেলে দেওয়াও আছে, আপনারা দেখতে পারেন। আর এইটা আমি অনেকজনের জন্য বানাচ্ছি, আর অনেকজন খাবে তাই, আর সেই জন্য তো এটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি। আর পান্তুয়া বানাতে গেলে তো প্রথমে এটা ভালো করে ম্যাশ করতে হবে, ভালো করে মসৃণ করতে হবে, না হলে তো হবে না, সেটা তো অনেকেই জানে বা সবাই জানে। আর সেই জন্য আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি, এই যে হাতের তালুতে করে ম্যাশ করে নিতে হবে। তো আমি এটা ভালো করে ম্যাশ করে নিয়েছি, প্রায় 10 মিনিট ধরে ম্যাশ করে নিয়েছি, তো মসৃণ করে নিয়েছি। এই যে দেখুন ভালো, একদম পুরো কী সুন্দর হয়েছে। তো আমি এর সাথে একটু পাউডার দুধ নিয়ে নিচ্ছি, আর অল্প একটু ময়দা, আর সুজি একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সুজিটা নিয়ে নিচ্ছি। সুজিটা দিলে পরে বেশ ভালো হয়, আর সুজিটা ভিজিয়ে রাখলেও ভালো হয়, আর সেই জন্য সবগুলো দিয়ে দিচ্ছি। আর একটু এলাচ গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এইটা ভালো করে মেখে নেব। তো আমার দুধ দেওয়ার প্রয়োজন হবে না বলে মনে হচ্ছে, নাহলে এটা একটু কাঁচা দুধ দেয়, একটু খাবার সোটা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে, এবার এটাকে ভালো করে
করে মেখে নেব। আর ঘিটা দিয়ে দিলে পরে বেশ এটা ভালো হয়। এবারে মাখা হয়ে গেছে, এবারে ভালো করে গোল 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 করে নেব। আমি একটু বড় সাইজ করে করব, তো বড় সাইজ করলে পরে একটু ভালোও লাগে আর দিতেও ভালো লাগে। এই যে আমার এতগুলো মিষ্টি হয়েছে, তো আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তা তেলটা পান্তুয়ার ক্ষেত্রে কি হয়, পান্তুয়ার ক্ষেত্রে খুব বেশি তেলটা গরম করা যায় না, হালকা একদম লো ফ্লেমে দিয়ে তারপরে এটা তুলে দিতে হয়। তো পান্তুয়া সব দিয়ে দিচ্ছি, আমার হয়ে গেছে। আর এইদিকে আমি সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি, 2 কাপ চিনি দিয়েছি, 1 কাপ জল দিয়েছি, 1/2 কাপ জল দিয়েছি, মানে টোটাল 3 কাপ জল দিয়েছি। তারপরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা দিলে ওই যে ফেনা ফেনা ভাবটা হয় বা কিছু নোংরা থাকলে সেটা চলে যাবে সাইডে, লেবুর একটা বীজও পড়ে গেছে। তো আমি এই যে দেখুন পান্তুয়াগুলো দারুণ সুন্দর ফুলেছে, দেখতে তো দারুণ হয়েছে, তো খেতেও মনে হচ্ছে দারুণই হবে। তো এই যে রসটা হয়ে গিয়েছিলো সেই রসটাতে আমি ডুবিয়ে দিয়েছি, তো এটা আমি রেখে দেবো। তো 1 ঘন্টা বাদে রস টেনে নেবে, তো আমার কোনো অসুবিধা নেই, আমি রেখে দিলেও হবে। আর একটা জিনিস করে নিচ্ছি, আমি পাঁপড় ভেজে নিচ্ছি। তো এত কিছু আয়োজন, তো কিছু না কিছু একটা ব্যাপার আছেই। তো এখন আমি মেহেন্দি করতে বসবো। তো আজ থেকে প্রায় 2 বছর বাদে মনে হচ্ছে আমি মেহেন্দি করছি, 2 বছর কি 3 বছর হয়ে গেলো, মানে বিয়ের সময় করেছিলাম না তারপরের বছরও করেছিলাম, তো তারপরে আর মেহেন্দি করা হয়নি। এই বাড়িতে পুজো ছিল তখনও মেহেন্দি করবো ভাবছিলাম হাতে, তখনও সময় হয়ে উঠেনি, তাই 2 বছর ধরে সময় হয়নি এখনও পর্যন্ত। তাই আজকে মেহেন্দি করবো বলে বসছি। তা এখন কটা বাজে দেখুন, কটা বাজছে পুরো, উল্টো দিকে দেখাচ্ছে, পুরো 2টো বাজছে। তো 2টোর সময়, রাত্রি 2টো, তো 2টোর সময়, তো 2টোর সময় আমি মেহেন্দি করতে বসছি, কখন শেষ হবে যায় না, তারপর ঘুমাবো। প্রচুর কাজ ছিল, তো কাজ কিসের জন্য বা মেহেন্দি কিসের জন্য সেটা পরে আপনাদেরকে বলবো, এটা সারপ্রাইজ। চলুন এখন মেহেন্দি করে নিই। তো কীরকম ডিজাইন করবো এখন বুঝতে পারছি না। তো মেহেন্দির মুখটা একটু মোটা করে কাটা হয়ে গেছে, একটু মোটা মোটা বেরোচ্ছে, তাই প্রথমে মুখটা কাটা যাচ্ছিলো না ঠিকঠাক, ওই জন্য একটু কাটতে গিয়ে একটু মোটা কাটা হয়ে গেছে, সেই জন্য একটু মোটা মোটা হচ্ছে। যাক, কিছু করার নেই আর, আর নিজে হাতেই তো করবো, আর কিছু করবো না, আর একটা সাইডেই করবো, আমি 2টো সাইডে করবো না, আর 2টো সাইডে করার মতো আর সময় নেই, দেখতেই তো পাচ্ছেন 2টো বাজছে। তো যাই হোক, দেখে মেহেন্দি করতে শুরু করে দিয়েছি, আর তো কতক্ষণ লাগে দেখা যাক। তো আমি নিজের ইচ্ছা মতো নিজের মনের মতোই ডিজাইন করছি, যেটা মনে আসছে। তো আমার মেহেন্দিটা কেমন লাগলো সেটা একটু জানাবেন। তো আগে আমি প্রচুর মেহেন্দি করতাম আর অনেকের হাতে করেও দিতাম, তখন একটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম, তো এখন সেরকম একটা প্র্যাকটিস নেই, তো অনেকদিন বাদে করছি, তো সেই জন্য কেমন হয়েছে বলতে পারছি না, তো আপনারা জানাবেন একটু কমেন্টে কেমন হয়েছে। শেষ হয়ে গেছে, তাই 45 মিনিটের মতো টাইম লেগেছে। দেখুন উপরের দিকে ঘড়িটা, 3:15 বাজে, এবার ঘুমোতে হবে, কালকে সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি, অনেক কিছু কাজ রয়েছে আবার, সেই জন্য আমার চোখ মুখের অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে, ঘুম পাচ্ছে ভীষণ। তাই তো চলুন আজকের মতো এখানে শেষ করছি,